বিএসএফ নহয় সাধারণ লোকে পহরা দিয়ে ভারত বাংলা সীমান্ত কাইটিয়া তাঁতৰ বেৰৰ গেটত সাধারণ লোকর হতুয়ে পহরা দিয়ে বিএসএফে দেশৰ নিরাপত্তার নামত ভেঙুচালি কেমেৰাত বন্দী ভয়ঙ্কর দৃশ্য এ ভারত বাংলা সীমান্তর আগমনের সত্রশালর দৃশ্য সীমান্তত সুউচ্চ কাইটিয়া বেড় কিন্তু কাইটিয়া বেড়ৰ গেটত এয়া কোন হালধীয়া টি শার্ট নীলা পেন পরিহিত এই যুবকজনে সীমান্তর গেট খুলিছে ভয়ঙ্কর চাওক বাংলাদেশৰ ফালৰ পৰা এখন ট্রেক্টর আহিছে আৰু যুবকজনে গেট খুলি দিছে এয়া কাইটিয়া তাঁতৰ ভিতৰত নো মেনস লেণ্ডৰ মাটিকাত ট্রেক্টরে কঢ়িয়াইছে ট্রেক্টরখন পার হয়ে যাওয়া যুবকজনে পুনের গেটখন বন্ধ করেছে এ কাম বিএসএফর আছিল যদিও বিএসএফে সাধারণ লোকর দ্বারা এই কাম করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে চাওক দূর দূরণিলে এজনও বিএসএফ দেখিলে নাই গেট খোলা মেলার সন্দর্ভত যুবকজনক সোধা প্রশ্নের উত্তর যুবকজনে কি কলে শুনক খুলি দিছো তো কার পারমিশন দিছো পারমিশন কোনে দিছে তুমি যে গেট খুলি আছো শুনিলে যুবকজনে দিব পৰা নাই সঠিক উত্তর এতিয়া আপোনালোকে ভাবক স্বয়ং ভারত বাংলার দরে গেটর দায়িত্ব যদি অকর্তৃত্বশীল লোকক প্রদান করা হয় তেনেহলে দেশের নিরাপত্তার ক্ষেত্র কেনে পরিস্থিতির উদ্ভব হব পারে সরকারে বারে বারে সীমান্তর সিল করার কথা দাবি করে আছে যদিও সচা অর্থত সীমান্ত সিল হয়েছেনে কেনে সুরক্ষিত হব দেশের নিরাপত্তা কেনে রোধ হব অনুপ্রবেশ এপিনে 13 ফেব্রুয়ারীত সোণৰ বিস্কুট সহ দুজনক আটক করেছিল গোলকগঞ্জ আরক্ষী তেওঁলোকের স্বীকারোক্তি দিয়া অনুসরে বাংলাদেশের জহিরুল নামৰ সরবরাহকারীজনে চালান দিছিল সকল প্রশ্ন হয় সীমান্তত কঠোর নিরাপত্তা থাকিলে কেনে সম্ভব হলহেতেন সোণৰ চোৰাং চালান ভারত বাংলার দরে সীমান্তক লৈ কৰা এনে লড়া ধেমালিক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে আসুর হয় সদগম ছাত্র সন্তানের দীর্ঘদিনীয় দাবি যে বর্ডার সিল সীমান্ত হব লাগে আর বহিরাগত প্রবজনকারী অহা বন্ধ হব লাগে এই ক্ষেত্রে আমি যাওয়া কেইদিনমান আগতে আমি দেখা পালো যে অসম আরক্ষীয়ে দুজন ব্যক্তিক আটক করেছে সোণ সরবরাহকারী এই সোণ সরবরাহকারী স্বীকার করেছে যে বাংলাদেশের পর সোণ করে আনিছে গতি এই ক্ষেত্রে একটা প্রশ্ন উদয় হয় যে সেই সময়সত তাত থাকা বিএসএফে কি কাম করে আছে বিএসএফে কেনে পহরা দিয়েছে তার লগে উদাহরণস্বরূপে যদি মানে কথা কোথাও বর্ডারের যি কাইটিয়া বেড়র যে নো মেন সেক্টর যে মাটি সেই মাটি মাটি কাটি আছে সেই সেক্টর তাত দেখিবলে পালো যে সাধারণ যুবক এজন সাধারণ যুবক কেনেকে গেটখন খোলানিয়া করে আছে গতি তাত থাকবে তাত থাকবে বিএসএফর জওয়ান বিএসএফর জওয়ান না থাকি থাকি আছে সাধারণ যুবক গতি একটা প্রশ্নের উদয় হয় মাননীয় মুখ্যমন্ত্রী সদায় দম্বালি মানে কই থাকে যে বর্ডার সিল সীমান্ত বর্ডার সিল হয়েছে বলে গতি বর্ডার সিল যদি হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের যে আমি প্রমাণ পাই গেলো সেইটত কিন্তু সময়স আমার আমি আমি সদায় আমি দুঃখিত হয়ে গেছো আর এটা কথা আমি কবলে বিচারছো বর্ডার সিল সীমান্ত এটা হওয়া নাই গতি আমি আমি সরকার আমি দাবি জানাই আছো আর এতিয়ালেকে দাবি জানাই আছো বিজেপি সরকারক যে অতি শীঘ্রে বর্ডার সীমান্ত সিল হব লাগে গতি তার লগতে এটা কব বিচার যে তার থাকা যে সিন্ডিকেট কোন জড়িত হয়ে আছে সেই ফাদিল হব লাগে যে মাটি কাটার নো মেন সেক্টর কেনেকে মাটি কাটি আছে তাত কোনো মানুষ নাই তাত কোনো বিএসএফ নাই গতিকে আর একটা কথা কব বিচার আমি যেটা সীমান্ত যে পরিভ্রমণ করব যাও তাত কিন্তু বহুত ধরনের চাবো আমরা নথিপত্র চেকিং করব লাগে তাত বহু ধরনের পারমিশন লোক লাগে গতিকে যেটা মাটি এটা মাটি কাটি আছে দেখবলে পালো তাত মাটি কাটার কোনো ধরনের আমি 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 গম পালো যে বন বিভাগের কোনো পারমিশন নাই কোনো ধরনের ডিসির পারমিশন নাই গতিকে ডিসির ভয়ঙ্কর দৃশ্য গেটখান খুলি আছে কোনবা এজন যুবকে সিভিল দুর্ভাগ্যজনক কথা এটা দুর্ভাগ্যজনক কথা এখন ভারত বাংলাদেশ এখন সীমান্ত এখন ডাঙরখন গেট সেই গেটখনত খোলা নিয়ে গেছে সাধারণ যুবক তাত থাকবে কটকটিয়া নিরাপত্তা তাত থাকবে প্রশাসন তাত থাকবে বিএসএফর জওয়ান কিন্তু দেখা পাইছো যে তাত এজন সাধারণ যুবক খুলি আছে গতিকে আমি স্পষ্টভাবে কই আছো দাবি জানাই আছো যে ভারত বাংলাদেশ সীমান্ত এতিয়ালেকে উন্মুক্ত হয়ে আছে আর ভারত বাংলাদেশ সীমান্ত অতি শীঘ্রই সীমান্ত সিল হব লাগে দায়িত্ব থাকা বিএসএফে কি করেছে মানে ওই তো এটা ডাঙর ডাঙর কথা হয়ে গেল যে দায়িত্ব থাকা বিএসএফর কথা দায়িত্ব কথা বিএসএফ তাত আমি বিএসএফ আমি দেখাই পোৱা নাই
যেনেকে তাত আমি আমি খবর আমি সদায় খবর পাই যাও অসমারুকিয়ে সদায় গরু সর্বাকে ধরে সোণ সর্বাকে ধরে এটা আমি কোয়া কথা নয় এটা অসমৰ অসমারুকিয়ে কইছে এটা স্বীকার করেছে যে বাংলাদেশের পর করিয়া না সেই সময়সত যে নিমাত নিমাত নিমা শুই আছে বিএসএফৰ জোৱান সেইটো কথা প্রমাণ করে দিলে পূর্বেও দেখা গেছে যে আবার অসমৰ গরু বা গোহালির গরু এনেদরে পার করেছে হয় এইটো আমি কোৱা কথা নয় বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন আরক্ষীর আরক্ষী ধরা সরবাকারী মুখর পর কথা এটা আমি কোৱা কথা নয় গতি এটা কথা কবলে বিচাৰি যে বাংলাদেশের পর গরু সরবাকারী সোণ সরবাকারী হয়ে আছে আর মানুষ যে আহি আছে আটাইতো ডাঙর কথা মানুষ যে আহি আছে সেইটো প্রমাণ পাই গেলো আমি যোৱাকালি ভিডিওটো হয় যোৱাকালির ভিডিওর পরে তো প্রমাণ হয়ে গেল যে তার যে মানুষ আহি আছে বাংলাদেশের বহিরাগত মানুষ যে প্রবেশ করে আছে সেইটো কথা স্পষ্ট হয়ে গেল বিদেশী সমস্যা একটা জ্বলন্ত সমস্যা অসমত আছে তার মাজতে এই ভয়ঙ্কর ভিডিও কি অতি ভয়ঙ্কর এতিয়া কি পদক্ষেপ লব লাগিব সরকারে এই ক্ষেত্রে হয় প্রথম কথাটা আমি সদায় মাত মাতি আছে বিদেশী সমস্যা সমাধান হব লাগে একাত্তর পৰা একুশ বছর পৰা যা বিদেশী বিদেশীক আমি বহিষ্কার করব লাগে গতি তার বিদেশী সমস্যা সময় থাকার পাশতো আরক্ষী বিএসএফর জবান যে তেনে ক্ষেত্রত যে ভূমিকা পালন করা নাই সেইটো কথা প্রমাণ পাই গেলো যোৱাকালির যে দৃশ্য আমি দেখা পালো আমি ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24